মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো এটি হচ্ছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি নিজেই অঞ্চল সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন মোবাইল খোঁজার জন্য এমনই চাঞ্চল্য খবর উঠে আসছে সরাসরি লাইভে রয়েছে শোভন আমাদের সঙ্গে শোভন কি আসছে অভিযোগ জানাও আমরা আন্দোলন সূচনার প্রায় দুদিন পর তিন দিনের দিনে কিন্তু বিধায়ক গ্রেপ্তার হয়েছে তারপরে কিছুক্ষণ বাদে 12:15 দিকে কিন্তু মোবাইল উদ্ধার হয়েছে তৃতীয় মোবাইলটি প্রথম মোবাইলটি গতকাল উদ্ধার হয়েছিল তারপর থেকে কিন্তু টানাপোড়েন চলেছে প্রচুর মোবাইল খোঁজার ব্যবস্থা হয়েছে এরপরে যখন মোবাইলটা খুঁজে পাওয়া গেল তারপরে একটি বিস্ফোরক তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যে যে অঞ্চল সভাপতি কথা আমরা বলছিলাম যে সাবল দহের যে অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতির তত্ত্বাবধানে কিন্তু কালকে 10 জনের একটি শ্রমিকের টিম নামানো হয়েছিল পুকুরে মোবাইল খুঁজতে এবং সেই নির্দেশ কিন্তু বিধায়ক দিয়েছিলেন সে কথা তিনি স্পষ্টভাবে বলেছেন এবং সেই কথা আমরা ইতিমধ্যে আমরা তুলে ধরেছি যে যিনি পঞ্চম সভাপতি ছিলেন তিনি বিধায়কের বাড়িতে ঢোকেন সিবিআই এর কথাতে এবং যখন ভিতরে প্রবেশ করেন তারপরে কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয় বিধায়ক নিজে বলেন যেন মোবাইলটি খুঁজে পেতে যেন সাহায্য করা হয় এবং প্রয়োজনে যত শ্রমিক দরকার তাদেরকে নিয়ে এসে মোবাইলটা যেন খোঁজা হয় পুকুরের মধ্যে সেই নির্দেশ বিধায়ক নিজে সিবিআই এর সামনে দিয়েছিলেন এমনটা কিন্তু তথ্য তুলে ধরলেন সাবলদহ মানে অঞ্চলের যে অঞ্চল তৃণমূলের সভাপতি তিনি কিন্তু তুলে ধরেছেন সেই ভিডিও কিন্তু প্রকাশ পেয়েছে এবং সে কথা তিনি নিজে স্বীকার করেছেন একদমই শোভন এবার আমরা শুনে নেব সেই অঞ্চল সভাপতি ঠিক কি জানিয়েছে সাংবাদিক সম্মেলনে চলুন শুনে নি মোবাইলটা পাওয়া গেছে এটা আমার কাজ ছিল মোবাইলটা যদি পাই যাতে সিবিআই দপ্তরকে সাহায্য করা হ্যাঁ যদি মোবাইলটা পাই প্রশাসনিককে প্রশাসনকে সাহায্য করা কর্তব্য মোবাইলটা তো পাওয়া গেল পাওয়া গেল আচ্ছা এই যে আজকে সকালতিক ভাবে করা হলো নাকি সত্যি হলো গ্রেপ্তারি ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না আমি চোখে দেখিও নি আমার নলেজে ছিল না এই যে লোকে বলছে যে প্রচুর টাকা রাখি তুলেছে চাকরি দেওয়ার নাম না ওটা আমার দীর্ঘদিন তো আপনার সঙ্গী দীর্ঘদিনের সঙ্গী মানে এমএলএ হওয়ার পর থেকে এমএলএ হওয়ার 1 বছর পর থেকে আমাদের সঙ্গে সঙ্গী তার আগে আমি টিএমসি করতাম কিন্তু আমার ব্লক সভাপতির আন্ডারে ছিলাম আমরা আপনি দীর্ঘদিন টিএমসি করেছেন এর সঙ্গে এখন 2 বছর করছেন মানে রাজনীতি আপনি তো বহু পুরনো রাজনীতিবিদ কিভাবে মনে হতো যে কতটা স্বচ্ছ ভাবে চলতে আমি আমি একদম স্বচ্ছ যাতে কেউ কেউ আমাকে কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত করুক এটা আমি চাই না বা দুর্নীতি করে কোনো কাজ না জীবনবাবুর সঙ্গে রাজনীতি করে জীবনবাবুর সঙ্গে রাজনীতি করে আমরা জীবনবাবুর বাড়ি যেতাম কেবল যদি ব্লক সভাপতি নির্দেশ থাকতো যে ওখানে যাও এই জিনিসটা নাও হ্যাঁ সুরক্ষা কবচের জন্য যে ফাইল গুলো ওইটা নিয়েছি আমরা কোনো কিছু আমরা ওখানে ব্যবহার করিনি বুঝি ব্ল্যাক পিস্টল যদি এখানে দিত তাহলে বুঝি পুকুরে জল মারার জন্য বিধায়ক কি আপনাদের কল করেছিল না বিধায়ক কল করেনি বিধায়ক ফোনই ছিল কারা কারা ডেকেছিল আপনাকে আমাদেরকে সিবিআই তরফ থেকে আমাদেরকে সাহায্য করার জন্য বলেছিল বিধায়ক বলেছিলেন সাহায্য করার জন্য বিধায়ক আমাদেরকে এসে বলেছিল যে বিধায়ককে বাইরে ঢোকার পর বিধায়ক বললো যে আমি তখন করে মোবাইলটা বাদ করে দিলাম বিধায়ক মোবাইলটা ফেলে দেওয়ার পিছনে কি মনে করছেন সেটা তার ব্রেনের ব্যাপার ব্রেনটা খারাপ ছিল বলছি ব্রেনটা খারাপ হয়ে গেছিল না উনি তো একজন শিক্ষক হঠাৎ ব্রেন খারাপ হয়ে গেল মানে সিবিআই কে দেখে কি ব্রেনটা খারাপ হয়ে গিয়েছিল সেটা তো আমরা জানি সেটা বলতে পারবো না আপনাকে মোবাইল খুলতে বিধায়ক বলেছিল বিধায়ক বললো যে মোবাইলটা যাতে দাদা মোবাইলটা যা গুজরে পড়েছে হ্যাঁ তুমি লেবার টেবা যেরকম সংগ্রহ করার ব্যবস্থা করে হ্যাঁ অফিসাররা ছিলেন সিআইপি অফিসাররা সিআইটি অফিসাররা ছিলেন ওরা বললো বলার পর আমার লেবার আমি কেবল লেবারটা দিয়েছি বাস মানে এই যে বিধায়ক অ্যারেস্ট হলো আপনি কি চাইছেন কোন রকম ভুল পথ কাজ করে থাকে তাহলে আইন ব্যবস্থা নেবে এটা আইনের ব্যাপার।